Hello viewers, Assalamualaikum. Welcome back to my channel, Afrins Kitchen Stories and Blogs. কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন রেসিপি, চিংড়ি মাছের কোপ্তা কারি। প্রথমে আমি চিংড়ি মাছটা খুব সুন্দর করে ধুয়ে বেছে রেডি করে রেখেছি। তারপরে মাছটাকে আমি সুন্দরভাবে বেটে নিয়েছি। এখন একটি পরিষ্কার পাত্রে বেটে রাখা চিংড়িটা, সামান্য পরিমাণে চালের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া আর সামান্য কিছু লবণ, এগুলোকে এখন আমি হাতে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। চুলোয় একটি ফ্রাই প্যানে এখন আমি তেল গরম করে বড়াগুলোকে সুন্দর করে ভাজব। এরপর আমি বড়াগুলোকে আলাদা একটি পাত্রে উঠিয়ে রাখব। যারা আমার এই রেসিপিটি দেখছেন তাদের প্রতি অনুরোধ রইল, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। ভিউয়ার্স, আপনারা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে রইল অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল সাবস্ক্রাইব করবার। আমার বড়া বানানো শেষ। আমি এখন একটি পাত্রে তেল গরম করে নিয়েছি। এখানে আমি ইউজ করেছি পরিমাণ মতো কিছু পেঁয়াজ বাটা, রসুন আর আদা বাটা। এখন মিশ্রণটা খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দিতে হবে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে টমেটো সস ঢেলে দিলাম, তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর সামান্য পরিমাণে লবণ। আমি মশলা এখন খুব একটা বেশি ইউজ করিনি, কারণ আমি বড়ার সাথে আপনারা দেখেছেন সব ধরনের মশলাই ইউজ করেছিলাম। এখন এই মিশ্রণটাকে খুব সুন্দরভাবে 10-15 মিনিট কষিয়ে নিব। আর এর সাথে আমি দিয়েছি পান্না দি কুশিনা অর্থাৎ হ্যাভি ক্রিম। এটা অপশনাল, আপনার যদি ভালো লাগে আপনি ইউজ করতে পারেন, আর যদি না চান তাহলে এটা না ইউজ করলেও আপনি পারেন। মিশ্রণটি ভালোভাবে কষানোর পরে আমি আমার চিংড়ির বড়াগুলোকে এখানে ঢেলে দেব। তারপর ভালোভাবে নাড়াচাড়া করা লাগবে। তার সাথে আমি 1 চা চামচ চিনি দিয়েছি। এখন আমি এই রান্নাটাকে আরও 15 মিনিট ঢেকে দিয়ে চুলায় রান্না করব। হয়ে আসার আগে আগে আমি ধনিয়া পাতা রেডি করে রেখেছি, ধনিয়া পাতাগুলো উপর দিয়ে ছিটিয়ে দেব। তার কয়েক মিনিটের মধ্যে আমার রান্না রেডি। এই চিংড়ি মাছের কোপ্তা কারি ছোটো বড় সবারই অনেক পছন্দের একটি ডিশ। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো আমি বিদায় নেব। আল্লাহ হাফেজ।